রহিম শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইনে ক্লাসে তোমাদের জানাচ্ছি শুভ স্বাগত। তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের অনলাইনে ক্লাস নিচ্ছি আমি ফরিদা ইয়াসমিন, সপ্তম শ্রেণী, বিষয় ইসলাম ধর্ম, পঞ্চম অধ্যায়, পার্ট এক। তোমাদের আজকের যে ক্লাস, অনেকদিন পরে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমাদের আগামী 24 তারিখে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সম্ভব, তাই তোমাদের গতকাল থেকে অনলাইনে ক্লাস শুরু হচ্ছে। তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং প্রতিদিন ক্লাস ক্লাসে উপস্থিত থাকবে। তোমাদের আজকের অনলাইনের ক্লাসের আদর্শ বিষয় হল আদর্শ জীবন চরিত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। আমাদের আমরা জানি যে এই যে আদর্শ জীবন, যারা আসলে যেসব নবীরা আমাদের মধ্যে দেখা যায় যে যারা এমন অনেক কাজ করে গিয়েছেন, যারা আদর্শ এবং স্মরণীয় এবং অনুকরণ করে গিয়েছেন, তাদেরকে আমরা আদর্শ জীবন বলি। কারণ আমরা তো জানি যে মানুষ সৃষ্টির সেরা যে আমাদের তাদের নবীদের যে জীবনাবলী, সেগুলো আমরা ভালোভাবে অনুসরণ করব এবং দেখব এবং সেই আদর্শ অনুযায়ী আমরা চলব। তাহলে আমরা এখানে আমরা এই পাঠটা যদি থেকে আমরা বুঝতে পারবো, এখানে করলে কি পাবো, আমরা এই পাঠ করলে আমরা হযরত ইসমাইল আলাইহিসসালামের আদর্শ সম্বন্ধে জানতে পারবো এবং এর বংশ পরিচয় এবং তাদের উপাধি এবং কীভাবে এই ইসমাইল ইয়া থেকে কীভাবে জমজম কূপের সৃষ্টি হলো এবং কীভাবে কুরবানি করা হলো, কীভাবে কুরবানি সৃষ্টি দেওয়ার নিয়ম কীভাবে প্রচলিত হয় এবং কাবাগর কীভাবে নির্মাণ হলো এবং তিনি কীভাবে এই ইসমাইল নামে উপাধি লাভ করলেন, তাহলে আমরা আজকের চলো আমরা আজকের আলোচ্য বিষয়ে চলে যাই। আমরা হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং তার মাতার নাম হাজিরা আলাইহিসসালাম। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল 86 বর্ষ। তখন তিনি কুরাইশ এবং উত্তর আরবের আদনান বংশের আদিপিতা ছিলেন। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারবো, এখান থেকে আমরা জানতে পারবো জানলাম, এখান থেকে পরিচয় সম্বন্ধে জানলাম যিনি কত খ্রিস্টাব্দে হযরত আদম ইসমাইল আলাইহিসসালামকে ছিলেন এবং তিনি তার তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের কত নম্বর পুত্র ছিলেন, হযরত ইব্রাহিমের তার বাবার নাম কি, তার মাতার নাম কি এবং তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কত সালে তিনি তার জন্মের কত সাল পর্যন্ত পরে তিনি হযরত ইব্রাহিম মারা গেলেন, তিনি কোন বংশের আদিপিতা ছিলেন, তাহলে এখান থেকে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি। আমরা প্রথমেই প্রশ্ন করব হযরত ইসমাইল আলাইহিসসালাম কে ছিলেন। হযরত ইসমাইল আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী। তিনি হযরত ইসমাইল হযরত ইব্রাহিমের কত নম্বর পুত্র ছিলেন, তিনি জ্যেষ্ঠ 6 নম্বর পুত্র ছিলেন এবং আমরা
এখানে তিনি সবার বড় ছিলেন, পুত্র এবং তার মাতার নাম ছিলেন হাজিরা এবং আদিল রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি নাম সরিম, তার মাতার নাম ছিল হাজিরা আলাইহিস সালাম, এবং তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন কত ছিল? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বৎসর। এবং তিনি কোন বংশের আদিপিতা ছিলেন? তিনি কুরাইশ এবং উত্তর বংশের আদিপিতা ছিলেন। এবং সেখানে তিনি, তাহলে আমরা এখান থেকে আরও বুঝতে জানতে পারবো যে নির্বাচন এবং কীভাবে তিনি জানবো যে আসলে হযরত ইসমাইল আলাইহিসসালামের জন্মের কিছুদিন পর তিনি, যখন তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাকে এবং তার মাতাকে ইসমাইল এবং তার মাতাকে তিনি এক নির্জন স্থানে রেখে আসলেন, সেখানে শুধুমাত্র কিছু খেজুর এবং এক মশক পানি দিয়ে সেখানে রেখে আসলেন, আর আল্লাহর আদেশে তাদেরকে রেখে আসলেন এবং তাদের জন্য দোয়া করে আসলেন যে হে আল্লাহ, হে প্রতিপালক, এখানে এমন এক জায়গায় রেখে গেলাম ওদেরকে, তোমার আপনি এদের প্রতি সহায় হবেন, এবং তিনি তারা যেন আল্লাহর প্রতি হেদায়েত হন, এবং তিনি যেন তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, এবং তিনি তারা হে আল্লাহ তুমি তাদের জন্য কিছু এমন কিছু করে দাও, খাওয়ার ব্যবস্থা করে দেবে এবং ফলাদি খাদ্য এবং ফলাদি এমন নিজেকের ব্যবস্থা করা যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনার প্রতি এমন কৃতজ্ঞতা প্রকাশ হয় যেন তারা কখনোই আপনাকে ভুলে না যায়, এর জন্য এদেরকে রেখে গেলাম। এই কথাটা সূরা ইব্রাহিম আয়াতুল 37 নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে তিনি এরপর কিছুদিন তার দেখা গেল সেখানে তাদের যে খেজুর রেখেছিলেন এবং এক মশক পানি, তাহলে কিছুদিন পরেই সেই খাবার শেষ হয়ে গেল এবং পানির মশকের পানিও শেষ হয়ে গেল। তখন এমন সময় হযরত ইসমাইল পানির জন্য কান্না শুরু করে দিলেন। তখন তিনি হযরত হাজিরা আলাইহিসসালাম পানির জন্য ছটফট করতে শুরু করলো। তিনি বিভিন্ন স্থানে সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ের সাতবার তিনি ছুটাছুটি করা শুরু করলো, কিন্তু কোথাও তিনি পানি পেলেন না। তারপর তিনি চতুর্দিকে দৌড়াতে শুরু করলেন, আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এখন আমি কী করবো, এই ছোটো মাসুম বাচ্চাকে আমি কীভাবে বাঁচাবো। এরপর আল্লাহর কুদরত থেকে তিনি এসে দেখলেন যে সে ইসমাইল আলাইহিসসালামের পায়ের নিচে একটা ছোট্ট একটা কূপের সৃষ্টি হয়েছে, সেখানে পানি জমে পানি বের হচ্ছে। তিনি এসে ইসমাইল আলাইহিসসালামকেও পানি খাওয়ালেন এবং তিনি নিজেও পানি খেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এবং সেখানে এই পানি থেকে দেখা জমজম কূপের সৃষ্টি হলো, এবং সেখানে আল্লাহ যে ওই কূপকে কেন্দ্র করেই সেখানে দেখা যায় জমজম কূপের সৃষ্টি হয়, এবং সেখানে পুত্রের জুহুম নামে এক পুত্র লোকেরা সেখানে বসবাস শুরু করলো। সেই পুত্রেই দেখা গেল যে এই বংশের মধ্যেই করলেন বিবাহ করলেন, তা এরপর তিনি প্রায় পুত্র এবং এই পুত্রের একটি এটাও একটা শাখা। তাহলে আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারি যে ইসমাইল আলাইহিসসালাম কিভাবে নির্বাচিত হয়েছিলেন, ব্যাখ্যা করো, অথবা চমচম
বিশ্লেষণ করুন। তাহলে আমরা কীভাবে তাকে নির্বাসন করা হয়েছিল, তাকে আল্লাহর আল্লাহ তাদেরকে আল্লাহর আদেশে হযরত ইসমাইল এবং তার মাতা হাজরাকে নির্বাসন করেছিলেন এবং রুমের পাহাড়ে করেছিলেন। সেখানে পানির কোনো খাবার এবং পানি কিছুই ছিল না। তিনি হযরত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিছু খেজুর এবং সেখানে কিছু পানি মশকের মধ্যে কিছু পানি রেখে দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে কিছুদিন পরে সেই মশকের পানি এবং খাবার শেষ হয়ে গেল। তখন তিনি হযরত আল্লাহর কাছে যখন এটা শেষ হয়ে যায় তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম শিশু ইসমাইল আলাইহিসসালাম কান্নায় শুরু করে দিলেন। তখন তিনি হযরত হাজিরা আলাইহিসসালাম চতুর্দিকে পানির জন্য ছুটাছুটি করতে লাগলো এবং তিনি পানির সন্ধানে সাফা এবং মারওয়া পাহাড়ে সাতবার ঘুরতে ছুটাছুটি করতে লাগলো, কিন্তু কোথাও পানি পেলেন না। তিনি আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি এই বাচ্চা কীভাবে বাঁচাবো? তখন থেকে তিনি আল্লাহর আদেশে হযরত আলাইহিসসালাম এসে দেখলেন যে হযরত ইসমাইলের পায়ের নিচে দেখা কূপ হয়েছে, সেই কূপের মধ্যে পানি বের হচ্ছে এবং সেই পানি হযরত ইসমাইল আলাইহিসসালামকেও খাওয়াইলেন এবং নিজেও খেলেন। এরপর থেকে এই জমজম কূপের এইভাবে জমজম কূপের সৃষ্টি হলো। তখন আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং শুকরিয়া জানাইলেন এবং সেই কূপকে কেন্দ্র করে আজও পর্যন্ত দেখা যায় যে সেখানে এই জমজম কূপের সৃষ্টি হয়েছে। এবং যেহেতু হাজার হাজার মানুষ যখন সেখানে হজ করতে যায় তখন দেখা যায় যে সেই জমজম কূপ পানি খেয়ে যে নিয়তে পানি খেয়ে সেই নিয়ত আল্লাহমতে ভালো হয় এবং সেই আজও সেই জমজম কূপ এখন আসছে। তোমরা এখানে বইয়ের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পারবে, বইটা খেয়াল করলে এখানে দেখতে পারবে একটা ছবি কীভাবে জমজম কূপের সৃষ্টি হয়েছে। এবং সেখানে এই যে এরপর এই যে এইটার পরে দেখা গেল যে কুরবানি, এই যে কুরবানি একটা কীভাবে প্রচলন করা হলো আমাদের তিনি হযরত আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বিভিন্নভাবে পরীক্ষা করালেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নির্দেশ ছিল একটা পরীক্ষা। তিনি যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত তার বিবি হাজিরা আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাইলকে যখন দেখতে গেলেন মক্কায় দেখতে আসেন, তখন তিনি আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখালেন যে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে। তিনি আল্লাহ তখন এটা দেখে তিনি হঠাৎ করে চাকমা পেয়ে তার তিনি আদিষ্ট হয়ে গেলেন যে কী করা যায়। তখন হযরত ইসমাইলের বয়স ছিল মাত্র 13 বছর। তখন জাগ্রত হয়ে হযরত ইসমাইল আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে তিনি বললেন, হে পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বললেন, এখন তুমি কী করবে? তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আপনি শিকার হয়ে যান, কারণ আমি কখনোই এটা দেখে ভয় পাই না, আমি কখনো বিচলিত হইনি। হে পিতা, আপনি যা করতে আদিষ্ট করেছেন আমি তাই করব এবং ইনশাল্লাহ আমি আমাকে দুর্যোগের অন্তর্ভুক্ত দেখতে পাবেন, আমি কখনো ভয় পাবো না। সেই এই কথা শুনে বাবা নিশ্চয়ই
দিনতে তিনি কি করলেন, এই কথাগুলা হযরত সূরা আসসাফাত আয়াতুল 102 নম্বরে বলা হয়েছিল, বলা হয়েছে। এখন এরপর হযরত ইব্রাহিম ইসমাইলের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করার জন্য মিনারে মিনার উদ্দেশ্যে সেখানে গেলেন, কিন্তু প্রতিমধ্যে দেখা গেল যে শয়তান তাদেরকে ইসমাইলকে ধোকা দেওয়ার জন্য বিভিন্নভাবে প্রতারণা দিল যাতে সেখানে না যায়। কিন্তু হযরত ইসমাইল আর কখনো তিনি বিচলিত হলেন না, তিনি আরও তাদেরকে নিয়ে তিনি বিন্দুমাত্র ভয় পেলেন না এবং এই শয়তানের ইয়া থেকে শয়তানের কবল থেকেও তিনি বিতাড়িত হয়ে আসলেন এবং তিনি তার হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার প্রিয় পুত্র হযরত কুরবানি আলাইহিসসালামকে যখন তিনি রেখে গেলেন, তখন কুরবানি করার জন্য যখন উপস্থিত হলেন, তখন এই সময় তিনি আল্লাহ তাআলার ইয়ে থেকে যখন কথা বের হলো যে হে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আপনাকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শুনতে পেলেন হযরত আল্লাহ তাআলা থেকে আওয়াজ আসলেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তুমি উত্তীর্ণ হয়েছ, তুমি এমন কিছু কাজ করেছ যেগুলা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, কারণ আমার তোমাকে যে কথা যে কথা তোমাকে বলেছিলাম সেটা তোমার তুমি তার জন্য পুরস্কৃত পাবে হবে, কারণ আমি এই এই সব লোকদেরকে সৎ কর্মের জন্য তাদেরকে আমরা আমি পুরস্কৃত করি। কারণ তিনি হযরত এই পথ মন্ত্র সূরা আস সাফাত সূরা আয়াতগুলো 105 নম্বরে বলা হয়েছে যে তাখানে সেখানে তখন আল্লাহর আদেশে তার ইসমাইলের পরিবর্তে সেখানে দেখা গেল একটা দুম্বা কুরবানি হয়ে গেল, কিন্তু পাশেই দেখা গেলো হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আছে এবং সেখানে এরপর থেকে এইভাবে এই কুরবানি এই যে কুরবানি যে কুরবানিটা আজও পর্যন্ত প্রচলিত আছে সেই কুরবানি এইভাবে তাদের পর থেকে ধারাবাহিকভাবে কুরবানি আমাদের দেশে হয় এবং এই পশু কুরবানি আমাদের এখানে এই কুরবানি গর্ত হলো ওয়াজিব, কারণ এর জন্য এরপর থেকেই মানুষ এই কাজটা এটা যদি না হতো হতো বা আগে মানুষ পশু না হয়ে মানুষই কুরবানি হতো, এর জন্য আল্লাহ তাআলার এই এটা না করে এমন কিছুটা এমন কিছু পরীক্ষা করে দিয়েছে যাতে পশু কুরবানি করে কুরবানির নিয়ম শুরু করেছে। তাহলে আমরা কীভাবে থেকেই দেখা যায় যে আল্লাহ তাআলা এই কুরবানির করার নিয়ম পরিবর্তন নিয়ম করে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি যে কুরবানি কীভাবে কুরবানি করা কীভাবে অনুকূলভাবে তুলে ধরেছেন তা ব্যাখ্যা করব। তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে কুরবানি করা এই যে কাবাগর আমরা আজ পর্যন্ত যে কাবাগর দেখতে পারি এই যে কাবাগরটা আমরা এখন এখানে দেখা যায় এবং যারা পবিত্র কাবাগরে জিয়ারত করতে যায় তাদের সেখানে সেই পবিত্র কাবাগরটা মানুষ সবাই দেখতে পারে এবং এই কাবাগর কীভাবে নির্মাণ হয়েছিল সেই এই কাবাগর হযরত ইসমাইল আলাইহিসসালামের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তার প্রদর্শনী স্থানে প্রথম কাবাগর নির্মাণ করেছিলেন।
এবং তারা আল্লাহর কাছে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো তোমরা যখন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম প্রাচীর যখন তুলে কাবাগড়ের প্রাচীর তুলে তুলেছে, তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাদের যে কাজটা আমরা শুরু করেছি সেটা আপনি কবুল করে নেন, কারণ আপনি সর্বশ্রোতা এবং সর্ব জানতা। এবং তিনি এই কথাগুলা হযরত আল এই সূরা আল বাকারা এবং আয়াতগুলো 127 নম্বরে বলা হয়েছে, কারণ তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে পাথরের গাঁথনি ছিল সেই গাঁথনিগুলো লাগাতেন এবং যে পাথরগুলো দেওয়া দিয়েছিল সেই পাথরগুলো তাকে ইসমাইল আলাইহিসসালাম তাকে পাথর তুলে দিতেন। তারা দীর্ঘ সময় ধরে এই তার পিতা এবং পুত্র এই এই কাবা সমূহ নির্মাণ করেছিলেন, যা আজ পর্যন্ত এই কাবাগড় সেই কাবাগড় আছে এবং সারা জীবন যতদিন দুনিয়া থাকবে ততদিনই এই কাবা সমূহ থাকবে। যার দরুন তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে বুঝতে আমরা তাহলে বুঝতে পারলাম এখান থেকে যে কাবাগড় কীভাবে নির্মিত হয়েছিল তার ব্যাখ্যা করবো। তাহলে আমরা কাবাগড় কীভাবে নির্মিত হয়েছিল হযরত সেখানে তিনি এই যে পাথরগুলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পাথরের গাঁথনি যে এটার মধ্যে যে গাঁথনি দিতেন সেই গাঁথনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দিতেন, এবং তার যে পাথরগুলা সেই পাথরগুলা তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথরগুলো তুলে দিতে। এই যে দীর্ঘ সময় কত কষ্ট করে কত কষ্ট ভোগ করে তারা পিতা পুত্র এই দুইজন মিলে তারা এই কাবাগড় নির্মাণের কাজ সমাপ্ত করে। তাহলে আমরা এখান থেকে আরও কিছু জানতে পারলাম যে আসলে কাবাগড় কীভাবে নির্মাণ করেছিলেন, কে নির্মাণ করেছিলেন, কীভাবে নির্মাণ করেছিলেন, আমরা এটা সম্বন্ধে জানতে পারলাম। এরপর আমরা দেখব এই যে উপাধিকে কেন না, এখানে একটা প্রশ্ন আছে যে কেন তাকে আল্লাহ সাদিকুল ওয়াদ বা ভূমিকার পালনকারী উপাধি কেন দিয়েছিলেন, একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সেখানে কেন কাকে হযরত কাকে এই আল্লাহ সাদিকুল ওয়াদ বা ভূমিকার উপাধি পালন করে উপাধি দিয়েছিলেন, অথবা এটাও প্রশ্ন থাকতে পারে যে হযরত ইসমাইলকে কেন আল্লাহ তাআলা সাদিকুল ওয়াদ বা ভূমিকার পালনকারী উপাধি দিয়েছিলেন। এখানে আমরা হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন খুব ধৈর্যশীল এবং কৃতজ্ঞ, তাকে আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ বা ভূমিকার উপাধি দিয়ে দিয়েছিলেন এই কারণে যে এখানে একজনে ব্যক্তি তার সাথে তিনি অঙ্গীকার করেছিলেন যে বন্ধুর বলেছিলেন যে অমক জায়গায় অমক স্থানে আপনি আমার জন্য অপেক্ষা করবেন, আপনি আপনার সাথে আমি দেখা করব। তিনি হযরত ইসমাইল আলাইহিসসালাম সেখানে ধৈর্য ধরে তিন দিন পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি কখনো নড়চড় করে নাই। তিনি যখন দেখলেন যে সে যে লোক আসার কথা সেই লোক আসে নাই, দেখা গেল যে তিন দিন পরে সেই লোক এসে দেখা করলো। তারপর সেখানে সেখানে ইবনে কাসির নামে এক লোক সাধারণে দেখা করলো, তিনি তার নিজের ওয়াদা রক্ষার জন্য কখনো তিনি বিস্মৃত হয়েছিলেন না, তিন দিন পর্যন্ত সেখানে কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে হযরত ইসলামকে সাদিকুল ওয়াদ আল্লাহ সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী হিসাবে উপাধি দিয়েছিলেন। তাহলে আমরা এখান থেকে কী জানতে পারবো যে কাকে উপাধি কাকে উপাধি নামে উপাধি দিয়েছিলেন এবং কেন দিয়েছিলেন,
এবং হযরত আরেকটা অন্যভাবে প্রশ্ন করা যায় যে হযরত ইসমাইল আলাইহিসসালামকে কেন আল্লাহ সাদিক রূপাত বা অঙ্গীকার পালনকারী উপাধি দিয়েছিলেন? তাহলে আমরা বিভিন্নভাবে এখান থেকে প্রশ্ন করতে পারি। তাহলে আমরা জানি যে হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করে সর্বশ্রেষ্ঠ আমাদের যে নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসমাইল আলাইহিস সালামের বংশধর তিনি। হযরত ইসমাইল আলাইহিস সালামের আলাইহিস সালাম 134 বছর বয়সে মক্কা নগরীতে ইন্তেকাল করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ অনুগত পিতৃপক্ষ ত্যাগ অঙ্গীকার পালন ইত্যাদি আমাদের জীবনে দৃষ্টান্ত অনুসরণ হয়ে থাকে। তাহলে এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের শ্রেষ্ঠ নবী কে ছিলেন? আমাদের শ্রেষ্ঠ নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়সে তিনি মারা যান। হযরত ইসমাইল আলাইহিস সালামের 136 বছর বয়সে উখায় মারা গেলেন। উখায় মারা যান, মক্কা নগরীতে মারা যান। তাহলে আমরা যদি হযরত ইসমাইলের মতো আদর্শ অনুকরণ করতে যাই, তাহলে আমাদের জীবন আদর্শ হবে। এবং তাদের তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত এবং পিতৃভক্ত অঙ্গীকারকারী পালনকারী, তাদের যে দৃষ্টান্তগুলো দেখে গেছেন, এই দৃষ্টান্তগুলো আমরা সবাই যদি পালন করি, তাহলে আমরা তাদের মতো আদর্শ হতে পারবো। আমরা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা কীভাবে যে কীভাবে জমজমের সৃষ্টি হলো, যখন এই নির্বাসন দেওয়া হলো, এরপর থেকে তাদের যে সূত্র ধরেই দেখা গেলো যে জমজমের সৃষ্টি হতো। এবং এই যে কুরবানি, যে কুরবানি মুসলমানদের প্রতি বছর দিতে হয়, এই কুরবানি কীভাবে থেকে কোথা থেকে এটা উৎপত্তি হলো তাও সেটা সম্পর্কে জানতে পারলাম। এবং আমাদেরও হাজার হাজার মানুষজন প্রতি বছর হজ করতে যায়, সেই কাবাগর সম্বন্ধে কীভাবে এই কাবাগর নির্মাণ হয়েছিল সেটার সম্বন্ধেও আমরা ভালোভাবে জানতে পারব। এবং এই যে হযরত ইসমাইল আলাইহিস সালামের কেন তাকে সাদিকুল ওয়াদ, আল্লাহ সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী হিসাবে কীভাবে উপাধি দান করেছিলেন সেটাও আমরা জানতে পারলাম, কেন করেছিলেন। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে হযরত ইসমাইল সম্বন্ধে জানবে এবং তার যে আদর্শ অনুকরণীয় সেইগুলা অনুসরণ করে রাখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এখানে ক্লাস শেষ করছি। তোমরা আগামী দিনের বাড়ির কাজ দিবে না। বাড়ির কাজগুলো পঞ্চম অধ্যায় পার্ট 2 তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারণ তোমরা অবশ্যই জানতে পেরেছ যে 24 তারিখে তোমার সম্ভাব্য অর্ধবার্ষিক পরীক্ষা হবে। তাই তোমরা পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিবে। আমাদের সিলেবাস, সবাই সিলেবাস পেয়েছো, সিলেবাস অনুসরণ করবে। আমরা আশা করি সবাই সুস্থ থেকে ভালোভাবে লেখাপড়া করবে। আমরা কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। প্রয়োজন আমরা সবাই সুস্থ ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনামুক্ত থাকবে, এই আশা করেই আমাদের কাছ থেকে আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।